সাজিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে, মিনি মিনি সমন্বয়ক হয়ে, বা আপনারা আপনারা কতটা চাঁদাবাজি করছেন দাদা, মানে হাউ ডু ইউ রান ইউর শোজ, মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এ করছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আপনি আমরা লাস্ট আমি যদি লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম, আমি রংপুরে গিয়েছিলাম, আপনি দেখেছেন যে একটা শহীদ মিনারের নিচে একটা জাস্ট সাদা কাপড় বেছানো, উপরে চারটা চেয়ার, আমরা বসে আছি, পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। মানে আপনাকেই জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে, অন্তত যারা অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা, তারাও যদি একজন অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 30,000 টাকা, এবং সবচেয়ে বড় কথা সার্জিস, অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 20-30,000 টাকা, না আমাদের কোনো জায়গা গিয়ে দিতে হয়নি। আচ্ছা, দিতেই হয়নি টাকা? আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি, এবং আমরা আমাদের যাকে স্পষ্ট করে বলেছি, তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না, তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি বলছি সাধারণ মানুষের পেটে তাদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনে স্বস্তি দিতে হবে, আইন শৃঙ্খলা সহনীয় এনে স্বস্তি দিতে হবে, চাঁদাবাজির দখল কমিয়ে এনে স্বস্তি দিতে হবে, তাদের চাকরি নিশ্চয়তা দিতে হবে, আর রাজনৈতিক দলগুলো তাদের অ্যাসপিরেশন সেটাকে। এই কথা কি ঠিক যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যতগুলি উপ আনুষ্ঠানিক টাকার খানা রয়েছে সব বলে বিএনপি দখল করে ফেলছে, অল্প কিছু জামাত আর বেশিরভাগ বিএনপি? এটা এটা তো আমি বলতে পারবো না, এটা উচিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদেরকে ধরা, এই প্রশ্নগুলো আমরা তারেক রহমানের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি, উনি আমাদের বলছেন দলের সকল স্তরের নেতাকর্মীকে তিনি নাকি নির্দেশ দিয়েছেন যে যেখানে অভিযোগ পাওয়া যাবে সুনির্দিষ্ট সংবাদ মাধ্যমে আসুক, যা আসুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং এরা না পারলে তাকে জানাতে ব্যবস্থা নিবে, এবং যদি ব্যবস্থা নেয় সংবাদ মাধ্যম যেন সেটিও প্রকাশ করে, ব্যবস্থা না নিলেও যেন জবাবদিহির আওতায় আনে।